মার্কে নাকি ভালো মানুষ করে না খারাপ মানুষ করে? আমরা কি খারাপ মানুষ না ভালো মানুষ? খারাপ মানুষ না ভালো মানুষ? বাজার থেকে নিয়ে আসছি ছাগলের বাচ্চা, মানুষ যখন বলে হয়ে যায় কুকুরের বাচ্চা, আমিও ডাউটের মধ্যে থাকি কোনটা করব। জীবনে এইভাবে করে কনফিউজ থাকার কারণে জীবনে যতটা সিদ্ধান্ত নিয়েছি ততটা সিদ্ধান্ত ভুল হয়েছে। এবার আরেকটি এক্সাম্পল যদি বলি, সাকিব আল হাসান এজাবৎকালে যতবার আউট হয়েছে তার নিউরোবিজ্ঞানীরা তার ব্রেনকে নিয়ে রিসার্চ করে দেখেছে, সে মারবে না মারবে না, মারবে না মারবে না, এই সিদ্ধান্ত নিতে নিতে বল স্টাম্প আউট। আর উনি যদি দেখেন একটি বল হাতে আছে, ছয়টি রান দরকার, যদি এই খেলায় না জিতে তাহলে বাংলাদেশের কলঙ্ক হয়ে যাবে, তার দল হেরে যাবে, তার মাথা নিচু হয়ে যাবে। আর সে মাথায় আগে সাইকোলজিক্যাল সেট করে, বল তো একটা, যদি না পিটাতে পারি তারপরও খেলা শেষ, পিটালেও তো খেলা শেষ। পিটানটা কিভাবে করে দেয়? পাওয়ের হাঁটু ভেঙে যখন পিটানটা দেয় আর বল যদি ব্যাটে লাগে, ওই বলটা কোথায় যায়? কোথায় যায়? উনি কি ডাউট ছিল, কনফিউজ ছিল না কনফিডেন্স ছিল? তা আপনারা কাজ করতে হলে সফল হতে হলে কি কনফিডেন্স থাকবে না ডাউট থাকবে? আপনারা যে গ্লোবাল অ্যাম্বাসেডর করেন, ডাউট আছে না কনফিডেন্স আছে? কোনটা আছে? কনফিডেন্স আছে, কনফিডেন্স আছে। কনফিডেন্সের লক্ষণ তো দেখি না। আপনারা যে গ্লোবাল অ্যাম্বাসেডর হবেন, এটা কি ডাউট আছে আপনাদের না কনফিডেন্স আছে? তাহলে কে কে গ্লোবাল অ্যাম্বাসেডর হবেন? আমরা সবাই হব, সবাই হব। ওকে, থ্যাংক ইউ। একটু খেয়াল করে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং বিষয়টা যে কি এটা বুঝতে আমার 19টি বছর সময় লেগেছে। কে বলছে? জন ক্যালেন্স। ওনার লেখা বই পড়ে কিন্তু এখন সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং স্টাডি করে। উনি বলছে কি, এমএলএম বাইবেল নামে একটা বই আছে, এমএলএম বাইবেল। বাইবেল মানে তো আমরা জানি, জানি না? বাইবেল মানে খ্রিস্টানদের অনেক বড় গ্রন্থ। এই বইটাকে সে বলছে এমএলএম এর জন্য বাইবেল। কে বলেছে? জন ক্যালেন্স। এবং এই বইটা পড়ে সারা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা আজকে অসাধারণ বিখ্যাত হয়ে গেছেন, বিখ্যাত ব্যক্তিরা আজকে তার যে লিমিট, লিমিট ক্রস করেছেন, আনলিমিটেড আয় করেন, এই তার বইটি পড়ে তার জীবন পাল্টানোর মতো অনেকগুলো গল্প হিস্ট্রির কারণে। তাহলে এই এমএলএম শিখতে তার কতদিন সময় লেগেছে? কতদিন? আপনি কত বছর থেকে করেন? ওই 19 বছর ক্রস করছে না, ভিতরেই আছে? 5 বছর 7 বছর জানার পরে কেউ প্ল্যান দেখতে কাইনসা করে বসে বলে, বলেন তো দেখি কি বলবেন, বলেন বলেন বলেন, এর আগে 5টা করছি বলেন, এখন বলেন 5 বছর নেটওয়ার্ক কোম্পানি করছেন 5টা, আসলে অ্যাচিভমেন্ট নাই, কিন্তু আমি আপনি কি যে জানি না, নিজেই জানি না, কিন্তু মনে হচ্ছে দুনিয়া সব জানি। এজন্য আমাদের অ্যাচিভমেন্ট আসে না, কারণ যিনি বলতেছে উনিও মজা পাচ্ছে না, রাইট ইনফরমেশনগুলো তার কাছে আসতেছে না, আর আমি ওই ইনফরমেশন গ্যাপিংয়ের কারণে সিদ্ধান্ত নিতে পারতেছি না। রেজাল্ট কি? রেজাল্ট কি? আজকে থেকে আমরা এই জায়গাগুলো কারেকশন করব, করতে পারবো তো ইনশাল্লাহ। তাহলে আমরা কি বিখ্যাত ব্যবসার সাথে আছি নাকি? এবার আমরা যদি চিন্তা করি, আন্ডারস্ট্যান্ডিং রাইট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, আমি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কথা বললে অনেকক্ষণ বলতে পারবো, আপনিও বলতে পারবেন, কারণ আপনিও জানেন এই গল্পগুলো। তাহলে আমরা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কথা বললে সারাদিন বলতে পারবো, শেষ হবে না, হবে। কিন্তু আমাদের জানতে হবে আমাদের জীবদ্দশায় ব্যর্থতার কারণগুলো কি কি, কি কি কোয়ালিটিগুলো একটা কোম্পানির থাকলে ওই কোম্পানির রাইট, আর ওই কোম্পানি আমাকে কখনোই ব্যর্থ হতে দিবে না। এই কোয়ালিটিগুলো আমাদের জানা নাই। আমরা কি জানতে চাই? আমরা কি জানতে চাই? এই ট্রেনিংটা আমার জীবনের প্রথম, এবং আপনাদের কাছেও ভালো লাগবে, আপনাদের কাছে অনেকের কাছে প্রথম। মোটিভেশনের কিছু নাই ব্রাদার, নেও লাইফের কাছে আছে হিস্ট্রি, যে হিস্ট্রিগুলো আপনাদের কাছে যদি ঢেলে সাজানো যায়, আপনাদের কাছে যদি সঠিক উপস্থাপন করা যায়, আপনার সফলতার জন্য যথেষ্ট। নেও লাইফ মোটিভেশন দিয়ে কাউকে বিজনেস করতে হয় না, যে লজিক আছে লজিকগুলো যদি আপনি জানতে পারেন আপনার সফলতার জন্য নিশ্চিত, রাইট? তাহলে চলেন, আমরা এতক্ষণ বললাম কি আমরা কেন ফেল করেছি, কেন ফেল করি, মানসিকভাবে কি প্রস্তুতি দরকার, কি কোয়ালিটিগুলো ডেভেলপ করা দরকার, এই বিষয়গুলো, রাইট? এখন আমরা প্রথম কথায় আসবো, যে আমরা কোন কোন কোয়ালিটিগুলো একটা কোম্পানির থাকলে ওই কোম্পানিগুলোতে আপনি সফল হবেন, কখনো ব্যর্থ হবেন না। আর ওইখানে যদি কোনো না কোনো ক্যালকুলেশনে মিসিং থাকে তাহলে আপনি চাইলেও আর কখনো সফল হবেন না। আর সেই কোয়ালিটিগুলো নেও লাইফের আছে কিনা, এই প্রশ্নের উত্তরগুলো আপনার বিবেকের কাছে আপনি করবেন, উত্তরগুলো আপনার বিবেক আপনাকে দিবে, ক্লিয়ার? তাহলে চলেন, রাইট কোম্পানিগুলোর মধ্যে প্রথমে আপনাকে কি করতে হবে,
আপনাকে অ্যাসাম্পশন করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে। আপনি যদি নিজের কাছে নিজের একটা অ্যাসাইনমেন্ট করেন, তাহলে অ্যাসাইনমেন্ট করতে হলে প্রথমে আপনাকে মার্কেটিং প্ল্যান স্টাডি করতে হবে। প্ল্যানের কোথায় কোম্পানির কোথাও লেখা থাকে না যে এমডি কাছে 1 লক্ষ টাকা পেমেন্ট দিলে এমডি 50,000 টাকা আপনাকে দিয়ে দিবে, 10,000 টাকা দিয়ে দিবে, এমন কোনো কমিটমেন্ট কি থাকে? আছে? আপনাকে দিবে কোথায়? সিস্টেম। আর সিস্টেমটা মানেই তো প্ল্যান। এখন প্ল্যানে যদি দেওয়া থাকে আপনি পাবেন, প্ল্যানে দেওয়া নাই মানে আপনি পাবেন না। বিষয়টা ক্লিয়ার? তাহলে আপনি কোনো কোম্পানিতে সিদ্ধান্ত নিতে গেলে আগে দেখবেন ওই প্ল্যানটা আপনার কেন্দ্রিক কিনা, ওই প্ল্যানে দেওয়া আছে কিনা। যদি প্ল্যান আপনার কেন্দ্রিক হয় তাহলে আপনি পাবেন, না হলে আপনি পাবেন না। আমার সাথে ক্লিয়ার? সবাই একমত আমার সাথে? ওকে। আমরা যারা ঢাকা থেকে এসে ঢাকায় আছি, আর ঢাকার বাইরে থেকে যারা আসছে, আমরা বাইরে থেকে কারা আসছি একটু দেখি, একটু পার্থক্য করি। সবাই তো বাইরে থেকে। আমি একটু চিন্তা করেছিলাম যারা বাইরে থেকে এসছেন, ঢাকায় যারা আছে, তাদের মাধ্যমে একটা করতালি দিয়ে আপনাদেরকে সেলিব্রেট করব। এখন যেহেতু কেউ নাই, তাহলে নিজের তো করতালিটা নিজেই দিয়ে দিই একটা বড় করে, তাই না? ছোট দিলেও আপনার, বড় দিলেও আপনার। আমি বলবো না, জোরে দেন, কারণ আপনি আপনার জন্য দিচ্ছেন, জোরে দিয়ে লাভ কি? রাইট? ওকে, তাহলে চলেন আমরা জানবো যে কোন কোম্পানিগুলোতে কি কি মেসেজগুলো থাকতে হবে। কোম্পানিতে প্রথম থাকতে হবে একটি রাইট প্ল্যান। প্ল্যান যদি আপনার কেন্দ্রিক হয় তাহলে সেই কোম্পানিতে আপনি উইনার হবেন। দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যদি দক্ষ হয় তাহলে সেই কোম্পানিতে আপনি ফেল করবেন না। তৃতীয় হচ্ছে ট্রেনিং সেকশন। একটি কোম্পানির ফার্স্ট রসদ এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম, ট্রেনিং পার্টটা খুব গুরুত্ব। ট্রেনিং পার্টটা যত স্কিল পিপলরা পরিচালনা করবে সেই কোম্পানিতে আপনি তত দ্রুত বেশি আপনার অ্যাচিভমেন্টটা আনতে পারবেন। যে কোম্পানি অনেক বড় কিন্তু ট্রেনিং ডিপার্টমেন্ট নড়বড়ে, যত বড় অ্যাচিভমেন্টই থাকুক এই অ্যাচিভমেন্টটা নড়বড়ে থাকবে। কম সময়ের মধ্যে সেই অ্যাচিভমেন্টটা কিন্তু আপনি আপনার হাতছাড়া হয়ে যাবে। তাহলে দ্বিতীয় হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমাদের চতুর্থ নাম্বার কি? প্রোডাক্ট। একটা কোম্পানি সেলস এন্ড মার্কেটিং কোম্পানি বিক্রি করে প্রোডাক্ট, তাহলে আমরা কি করি? বিক্রি করি প্রোডাক্ট। তো প্রোডাক্টটার যদি কোয়ালিটি না থাকে, প্রোডাক্টটা যদি ওয়ান অ্যান্ড অনলি না হয়, মানুষের গ্রহণযোগ্য না হয়, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকে, মানুষের আস্থার প্রোডাক্ট আস্থার জায়গা না অর্জন করতে পারে, তাহলে আপনি ভালো বিজনেস করতে পারবেন? পারবেন না। তাহলে চলেন আমরা প্রথমে একটু ভেঙে ভেঙে আলোচনা করি মার্কেটিং প্ল্যান। এখন মার্কেটিং প্ল্যানের কি কি কোয়ালিটি থাকতে হবে, তাহলে চলুন আমরা দেখি মার্কেটিং প্ল্যান দীর্ঘস্থায়ী কিনা। মার্কেটিং প্ল্যানটা দীর্ঘস্থায়ী কিনা। এখন মার্কেটিং প্ল্যানের এমন দীর্ঘস্থায়ী যেখানে আপনার পকেটে কোনো টাকাই আসে না, আপনার লাভ কি? রাইট? আবার মার্কেটিং প্ল্যানটা এত আপনাকে দিয়ে দিচ্ছে, একটা 1 বছরের মাথায় কোম্পানি ক্লোজ, সেই কোম্পানিতে আপনি জয়েন করে লাভ কি? রাইট অর রং? সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, আমরা নিউ লাইফের প্ল্যানটা সাস্টেনেবল একটি জায়গায় এসছে, কারণ আমরা হাঁটি হাঁটি পাপা করে একদিন থেকে যাত্রা শুরু করেছি, 5টি বছর অতিক্রম করে কিন্তু আমরা পার করে এসেছি। এই 5টি বছরের মধ্যে কোম্পানি কিন্তু একটা সাস্টেনেবল জায়গায় চলে এসছে। রাইট অর রং? এই 5 বছরের মধ্যে আমরা প্রমাণ করতে পেরেছি আমরা কাউকে বেশিও দেই না, আমরা কাউকে কম দেই না, আমরা অনলি 60% দেই। কত পার্সেন্ট? সরি, 65%। কত পার্সেন্ট? আমরা কখনোই 64 দেই না, কখনো 66ও দেই না। কত পার্সেন্ট? তার মানে এটা সাস্টেনেবল জায়গায় এসছে। তাহলে এই প্ল্যানটাই হচ্ছে সেই প্ল্যান যে প্ল্যানটা আপনার ক্যারিয়ার করবে। তারপরে হচ্ছে সহজ বুদ্ধ কিনা, প্ল্যানটা কি ইজি কিনা, সহজ কিনা। প্ল্যানের মধ্যে অনেক কিছু দেওয়া আছে কিন্তু আপনি অর্জন করতে পারলেন না, আপনি সেটা কখনোই অর্জন করার মতো না, তাহলে এই প্ল্যান সহজ হয়ে লাভ আছে? লাভ আছে? তাহলে প্ল্যানটা সহজ বুদ্ধ কিনা। তৃতীয় হচ্ছে অনুকরণযোগ্য কিনা, আপনি যেটা অর্জন করেছেন সেটা আপনার সাকসেস লাইন অর্জন করা করতে পারবে এরকম কিনা। আপনি এমন একটি ডেজিগনেশন অর্জন করেছেন বিগত 40 বছর কাজ করার পরে, তাহলে আর 40 বছর লাগবে আরেকজনকে অর্জন করাতে। আপনি এবং আপনার এক সাকসেস লাইন এই পদবি অর্জন করতে করতে দেখবেন আপনার জীবন শেষ। এমন প্ল্যান নিতে হবে যে প্ল্যানে আপনি ডায়মন্ড হচ্ছেন, ডায়মন্ড বানাতে সর্বোচ্চ সময় লাগবে 1 or 3 months। আপনি গ্লোবাল অ্যাম্বাসেডর হয়েছেন, গ্লোবাল অ্যাম্বাসেডর বানাতে সময় লাগবে সর্বোচ্চ 3 থেকে 6 মাস, তাহলে আপনার অ্যাচিভমেন্ট দ্রুত আসবে। রাইট অর রং? তার মানে প্ল্যানটা থাকতে হবে ইজি, অনুকরণযোগ্য, বাস্তবসম্মত কিনা। কাল্পনিক কোনো কিছু কখনোই আপনার ক্যারিয়ার করে দিতে পারে না, বাস্তবসম্মত কিছু আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে। রাইট অর রং?
তাহলে প্ল্যানটা বাস্তবসম্মত কিনা, বেশিরভাগ মেম্বারদের আয় করার সুযোগ আছে কিনা, এমন কিছু প্ল্যান যদি আমরা কাজ করি তাহলে সেই কোম্পানির প্ল্যানই আমাকে ক্যারিয়ার করবে। ক্লিয়ার মেসেজটা? তাহলে আমরা যদি আমি যদি আপনাকে আপনাদের প্রশ্ন করি, যারা আমাদের মেম্বার আছেন, সবাই তো মেম্বার, আমাদের এই কোয়ালিটিগুলো আমাদের নিউ লাইফের প্ল্যানে আছে কিনা? আছে কিনা? আমাদের প্ল্যানটা দীর্ঘস্থায়ী, আমাদের প্ল্যানটা সহজবোধ্য, অনুকরণযোগ্য, বাস্তবসম্মত, বেশিরভাগ লিডাররা ইনকাম করে, রাইট অর রং? সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি না নিউ লাইফের প্ল্যান বেস্ট? নিউ লাইফের প্ল্যান নাম্বার ওয়ান। ওকে, দ্বিতীয় হচ্ছে আমরা যেটা বলতে পারি ম্যানেজমেন্ট। এবার ম্যানেজমেন্ট আমরা কি দিয়ে বিশ্লেষণ করি? বিভিন্ন অমনিক কোম্পানিতে আমরা জয়েন করেছি, ম্যানেজমেন্টের এমডির চেহারা কতটুকু সুন্দর, এমডির ব্যাংকে কত টাকা আছে, এমডির কত টাকার মালিক, কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে, এমডি কি প্রধানমন্ত্রীর সাথে ভালো রিলেশন আছে কিনা, এমডি কি আগে অস্ত্র টস্ত্র চালাইছে কিনা, তাহলে তো কোম্পানি টিকাইতে পারবে না, রাইট? নেটওয়ার্ক মার্কেটিং একটা কোম্পানি টিকানোর জন্য যোগ্যতার প্রয়োজন, সেই যোগ্যতাগুলো যদি আপনার এমডির থাকে তাহলে আপনার ক্যারিয়ার বেস কোম্পানি হতে হবে। অস্ত্র চালানো শিখতে হবে না, হোমরা চোমরা চালাইতে শিখতে হবে না, শুধু কোয়ালিটি দরকার আপনাকে পরিচালনা করার, রাইট অর রং? এই কোয়ালিটিগুলো কি, এই বিষয়ে নলেজ আছে কিনা, পেশাগত অভিজ্ঞতা আছে কিনা, এটা হচ্ছে আপনাকে দেখতে হবে। যদি পেশাগত তার অভিজ্ঞতা থাকে তাহলে সে ভালো পরিচালনা করতে পারে। দ্বিতীয় হচ্ছে এর আগে ম্যানেজমেন্ট পরিচালনা করেছে এমন রেকর্ডস আছে কিনা। ক্লিয়ার স্যার? ওকে, তৃতীয় হচ্ছে পূর্ববর্তী বছরের সফলতার রেকর্ড আছে কিনা। আপনি যে ম্যানেজমেন্টের সাথে কাজ করছেন তারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে কোনো রেকর্ড ভেঙেছে কিনা, তার অ্যাচিভমেন্ট আছে কিনা। ওই যে সেই গল্পটার মতো, তিনবার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করছে, তার কাছে বাচ্চা তো মাগনা দিলেও পড়াবেন না, রাইট? কারণ সে পাশ করার সিক্রেট জানে না। চার বন্ধু পাঁচ বন্ধু মিলে ব্যাঙের ছাতার মতো অনেক কোম্পানি জন্ম দিচ্ছে, আর সেই কোম্পানিগুলোতে আমি আপনি যদি সিদ্ধান্ত নেই ক্যারিয়ার করার, ক্যারিয়ার জীবনে হবে না, লুজার হবেন, পাঁচ বছর পরে বলবেন নেটওয়ার্ক মার্কেটিং কিছু দেয় না, নেটওয়ার্ক মার্কেটিং ফ্রড বিজনেস, চিটিং বিজনেস, আমাদের জীবনে এটা হচ্ছে না, হচ্ছে কি না? তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভালো করে সিদ্ধান্ত নিতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আপনাকে জানতে হবে অর্থনৈতিক সচ্ছলতার রেকর্ড আছে কিনা, কোনো প্রতারণা করার রেকর্ড আছে কিনা আগের। আপনি যে ম্যানেজমেন্টের সাথে আছেন ওই ম্যানেজমেন্টের স্বচ্ছতা আছে কিনা। স্বচ্ছতা বলতে সে দুই টাকা কারো কাছে পায় না, তার কাছেও দুই টাকা কেউ পায় না, এটাই তো স্বচ্ছতা, রাইট? বিভিন্ন রেকর্ডগুলো হচ্ছে সে কোনো কোম্পানিতে প্রতারণা করে হাজার হাজার টাকা মেরেছে কিনা, তাহলে কিন্তু তার কাছে আপনি নিরাপদ না, রাইট অর রং? ওকে, এই এই কোয়ালিটিগুলো কি নিউ লাইফের আছে? আছে। সে দৃষ্টিকোণ থেকে কি আমরা নিউ লাইফকে বেস্ট মনে করতে পারি? ওকে, ধন্যবাদ আপনাদেরকে। এবার ট্রেনিং ডিভিশনের কথা যদি বলি, বর্তমানে আমাদের মেম্বারদের ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ ডিপার্টমেন্ট আছে, আছে, এবং প্রশিক্ষণ ডিপার্টমেন্ট থাকতে হবে। নিয়মিত প্রশিক্ষণ আছে কি না, নিয়মিত ট্রেনিং হয় কি না আমাদের নিউ লাইফে? হয়। প্রশিক্ষকদের পেশাগত অভিজ্ঞতা আছে কি না? আমাদের যারা ট্রেইনার বা স্পিকার, যারা স্পিচ করেন, তাদের পেশাগত আসলে স্পিচটা কি আপনারা বুঝতে পারেন নাই? তাহলে কি নিউ লাইফের আছে তো ইনশাল্লাহ? ওকে, নিয়মিত ট্রেনিং প্রকাশনার টুলস আছে কি না? আমাদের বুশিয়ার, আমাদের লিফলেট, আমাদের বই টাইপের নিয়মিত এগুলো আছে না? ফরম এগুলো আছে কি না? এগুলো হচ্ছে একটা কোম্পানির কোয়ালিটি, এগুলো যদি কোম্পানিতে থাকে তাহলে সেই কোম্পানির ডেভেলপমেন্ট হবে, আপনি সিদ্ধান্ত নিয়ে সফল হতে পারবেন, কাউকে দায়িত্ব নিলে আপনি সফল বানাতে পারবেন। ক্লিয়ার? এই জায়গাগুলো যে কোম্পানিতে নাই, আপনি ওয়ান টাইম কিছু হয়তো অর্জন করতে পারবেন, কিছু সময় এই জায়গাগুলোর ঘাটতির কারণে সেই কোম্পানি ডেস্ট্রয় হবে, আপনি কিন্তু আবার ক্যারিয়ারলেস হবেন। আমাদের নিউ লাইফে এগুলো আছে ইনশাল্লাহ? আছে। শব্দ করেন একটু প্লিজ। প্রশিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ করার ব্যবস্থা আছে কিনা, আছে কিনা নিউ লাইফে? আমার জানা মতে 18 বছর যাবৎ আমি আমার এই ক্ষুদ্র প্রফেশনে আছি, এই 18 বছর ইতিহাসে অনেক কোম্পানি দেখেছি কাজ করার সুযোগ হয় নাই, অনেক কোম্পানিতে দেখেছি সামান্য কক্সবাজার নিতে হলে 5 লাখ 10 লাখ টাকা সেল করে দিতে যেতে হয়, আর নিউ লাইফ প্রতি মাসে করোনা পরিস্থিতির আগে এই 5 বছরে ইতিহাস ব্রেক করেছে, প্রতি মাসে একটি ট্যুর কক্সবাজার প্রতি মাসে কন্টিনিউ করে আসছে। আমরা করোনা পরিস্থিতির পরেও একটা ট্যুর করেছি, করোনা পরিস্থিতির কয়েক মাসে আমরা করতে পারি নাই। এই প্রশিক্ষণটা কেন? আমরা সিনিয়র কিছু মানুষকে নিয়ে যাই না ওখানে, নিয়ে কি করাই? শুধু সমুদ্রের বিচে ঘুরাই না, ট্রেনিং করাই,
তাহলে এটাই উচ্চতর প্রশিক্ষণ। আপনি যখন টিমের বড় একজন লিডার হবেন, একটা বড় টিম হবে, তখন আপনাকে অন্য পরিবেশে নিজেকে তৈরি করতে হবে। রাইট অর রং? আমাদের কি এই ডিপার্টমেন্ট আছে? আছে। আমাদের ট্রেনিং ডিপার্টমেন্ট আলাদা লাইসেন্স করা আছে, আলাদা ট্রেড লাইসেন্স করা আছে, নাম হচ্ছে NSTC, নেওলাইফ সেলস এন্ড ট্রেনিং সেন্টার। করতালি হওয়া উচিত। তাহলে কি আমাদের প্রতিনিয়ত এই সাপোর্টগুলো কোম্পানির কাছ থেকে আমরা পাচ্ছি ইনশাল্লাহ? দ্বিতীয় হচ্ছে আমাদের প্রোডাক্ট পণ্য সঙ্গত মূল্যের কিনা, পণ্য ব্যবহারযোগ্য কিনা, পণ্য বিক্রয়যোগ্য কিনা, পণ্য নিজস্ব উৎপাদিত কিনা। রাইট? ইনফরমেশনগুলো আপনারা থাকতে হবে একটা কোম্পানিতে। পণ্যের সরবরাহ নিয়মিত কিনা, এই কোয়ালিটিগুলো কি নেওলাইফের আছে? আছে। আর এই কোয়ালিটিগুলো যদি কোনো কোম্পানির থাকে, সেই কোম্পানি আপনার ক্যারিয়ার বেসড কোম্পানি হবে। এই কোয়ালিটিগুলো যদি কোনো কোম্পানির না থাকে, সেই কোম্পানিতে সিদ্ধান্ত নিলেও আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আমরা কি এগুলো দেখে শুনে সিদ্ধান্ত নিয়েছি আর আগে কখনো? না। এজন্য আমাদের সিদ্ধান্তগুলো রাইট হয়নি বন্ধু। তাহলে আমরা কি সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আবার জীবনের শেষ একটি দৌড় দিতে চাই? দৌড় দিতে চাই? তাহলে আমরা কাজ করব আজকে থেকে। আর এই কাজটা কেন করব? নেওলাইফের ডায়মন্ড হওয়ার জন্য না, নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য। আসলে নেটওয়ার্ক মার্কেটিং কি শুধু টাকার জন্য করি? টাকার জন্য করেন আপনি? টাকার জন্য না। এখানে থাকতে হবে গুড হেলথ। আপনি স্বাস্থ্য সচেতন যদি হন, স্বাস্থ্য ভালো রাখার জন্য নেওলাইফ করতে হবে। কারণ নেওলাইফের এমন কিছু প্রোডাক্ট আছে যেটা আপনি স্বাস্থ্য ভালো রাখতে পারেন, মৃত্যু পর্যন্ত সুস্থ থাকা সম্ভব। রাইট? দ্বিতীয় হচ্ছে আপনি আনলিমিটেড আয় করতে পারেন, যে আনলিমিটেড আয় দিয়ে আপনার খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন এগুলো আপনি ফুলফিল করতে পারেন। আছে কি না? এজন্য আপনাকে নেওলাইফ করা উচিত। শুধু তাই নয়, আপনার মনুষ্যত্বের বিকাশ করার জন্য নেওলাইফ করা উচিত। আপনি যদি নেওলাইফ না করতেন, আজকে আমার সাথে কখনো পরিচয় হওয়ার সুযোগ হতো না। রাইট অর রং? আবার আমিও কিন্তু আপনার সাথে পরিচয় হওয়ার সুযোগ পেতাম না। এজন্যই নেওলাইফ করতে হবে। কারণ নেওলাইফ শুধু টাকা এবং অর্থ এবং স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষকে এন্টারপ্রেনার বানানোর জন্য লট অফ ট্রেনিং আমাদের কাছে সুযোগ আছে, যেটা আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে। পারে কি না? নেওলাইফের জন্য একটা করতালি হওয়া উচিত না? এবং আমরা কিন্তু সকাল থেকে রাত অবধি, এবং আমরা একেবারেই জিরো থেকে একেবারে শিক্ষানবিশ যতদিন আমরা পার করেছি, শুধু শিক্ষা একটা কাজের জন্য অর্জন করেছি। কিসের জন্য? কিসের জন্য? আমরা যতদিন পড়াশোনা করেছি, পড়াশোনা করেছি কিসের জন্য? চাকরির জন্য, আয় করার জন্য। রাইট? কিন্তু শিক্ষাটা অর্জন করা কেন? শিক্ষাটা আসলে অর্জন করা উচিত কেন? জ্ঞান অর্জন করার জন্য। কিন্তু আমরা অর্জন করেছি কিসের জন্য? আয় করার জন্য। ওইটা আয় করতে পারি, কিন্তু আমার জ্ঞান কিন্তু অর্জন করার সুযোগ হয় না। রাইট অর রং? তাহলে আজকের যে ট্রেনিং ডিপার্টমেন্ট, এই ট্রেনিং ডিপার্টমেন্ট আপনাকে এমন কিছু মেসেজ দিতে পারে, আপনি 26 বছর পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনি বিদেশ থেকে ডিগ্রি এনেছেন, এই ডিগ্রি আপনার জীবনে কর্মসংস্থানের কোনো ভূমিকা নাও রাখতে পারে। বাংলাদেশের 64,000 বেকার, যেখানে ফার্স্ট যে BCS ক্যাডাররা বেকার, সেখানে আপনি কি এমন আর আমি কি এমন সার্টিফিকেট অর্জন করেছি, আমার মূল্যায়নটা গভর্নমেন্ট করতে পারে? পারবে? সুযোগ আছে? নাই। কিন্তু আপনি এই ধরনের সিস্টেমের সাথে এসে যদি কিছু ট্রেনিং করে নিজেকে তৈরি করতে পারেন, নিজের কর্মস্পৃহা বাড়াতে পারেন, তাহলে আপনার দ্বারা সম্ভব আপনি অসম্ভবকে সম্ভব করা। রাইট অর রং? আমাদের এই গুণগুলো কি নেওলাইফের কাছে আছে? এজন্য আপনি নেওলাইফ করা উচিত। শুধু টাকার জন্য নেওলাইফ করলে নেওলাইফ করতে হবে না। টাকার জন্য আসলে নেটওয়ার্ক মার্কেটিং কেউ করে না, টাকা তো একটি অপশন মাত্র। তাহলে আমরা নেওলাইফ কেন করব জানি না? ক্লিয়ার? নেটওয়ার্ক মার্কেটিং কেন করব? ক্লিয়ার? ওকে। অনেকেই বলতেছেন আমি ক্লিয়ার না, তাহলে আমি শর্ট করে একটি গল্প বলতেছি। চারজনের একটি পরিবারের গল্প। এই চারজনের পরিবারের একটি বাজার খরচের লিস্ট আমি এখানে নিচে উপস্থাপন করলাম। বাসা ভাড়া ধরেছি 10,000, চারজন একটি পরিবারের 10,000 টাকা বাসা ভাড়া এক মাসে, বেশি না কম? ঠিক আছে। বাজার খরচ 8,000, ঠিক আছে, একটু বললেন কমাই দিব যদি বেশি হয়ে যায়। আত্মীয় স্বজনের আপ্যায়ন 2,000,
গরু মাংস দিয়ে না, ব্রয়লার মুরগি দিয়ে করতে হবে, ব্রয়লার মুরগি দিয়ে সম্ভব, রাইট? ওসে পোশাক মৌলিক চাহিদা সব এখানে চলে আসছে বন্ধু, মৌলিক চাহিদার কথা যদি বলেন এই মৌলিক চাহিদা চলে আসছে। পোশাক কত? পোশাক কত? 1000 টাকা। আপনি যে লুঙ্গি পরতেছেন এই লুঙ্গি ছিঁড়ে গেলে সেলাই করতে 30-40 টাকা লাগে। 1000 টাকা চারজনের সারা মাস চলবে নাকি পোশাক দিয়ে? শীতের দিন এসছে, একটা জ্যাকেট কিনতে গেলে 2000 টাকা লাগে, রাইট? তার মানে এটা বেশি না কম? চিকিৎসা খরচ ধরেছি কত? 1500 হবে? হবে? গ্যাস্ট্রিকের স্যাকলোর দাম কত? কত? খাওয়া লাগে দৈনিক 3টা, 15 টাকা হইলে মাসে কত? দেখেন এই টাকা হয় না, আমি তো একজনের হিসেব বললাম, ফ্যামিলি তো চারজন, রাইট? মোবাইল বিল কত? বাচ্চাদের লেখাপড়া কত? 2টা বাচ্চার কথা বলেছি, চারজন না, আপনি ওয়াইফ এবং বাচ্চা দুটো। এই দুটো বাচ্চাকে 5000 টাকা মাসে বাজেট রাখলে ওই বাচ্চা শিক্ষিত হবে না অর্ধশিক্ষিত হবে, রাইট অর রং? মোবাইল খরচ কত? 1000 টাকা। অনেক আপুরা কিন্তু আমার প্রতি নেগেটিভ হয়ে যাচ্ছে যে কি ফাইজলামো শুরু করছেন, 1000 টাকা মোবাইল দেওয়া হয় নাকি? নেট তো জীবনে কখনো অন অপেন বন্ধই করি না, এই যে নেটে রাতে বিড়ালে রাতে সকালে বিকালে কথা বলি, এই খরচ কোত্থেকে আসে? আমাদের অনেক বাইরে রাগ করতেছেন না, 1000 টাকা খরচ কি বেশি না কম? কম। হাত খরচ ধরেছি 2000 টাকা। একজন জব হোল্ডার 2000 টাকা দিয়ে সারা মাস চলতে পারে? যাতায়াত খরচ 6 নম্বর 9 নম্বর 14 নম্বর 11 নম্বর গাড়িতে ঝুলে যাবেন, বসে যাওয়া যাবে না, এই ঝুলে গেলে 1000 টাকায় এক মাস পার করতে পারবেন না। বিনোদন খরচ ধরেছি, বিনোদন, এই বিনোদন মৌলিক চাহিদার লাস্ট একটা অপশন। এই বিনোদন কাজ করতে করতে বোরিং নিয়ে চলে আসলে মানুষকে মাইন্ড ফ্রেশ করার জন্য বিনোদন করতে হয়। এই বিনোদন হতে পারে কক্সবাজার, হতে পারে নেপাল, মালয়েশিয়া, নয়তোবা একটা ভালো রিসোর্ট বা ভালো একটা জায়গা। কিন্তু বাবিকে নিয়ে তো বাড়ির পাশে কখনো রমনা পার্কেই যান না, বাড়ির পাশে আপনার কখনোই ভালো একটি জায়গা আছে পার্ক ওখানেই যান না, কারণ ওখানে এক প্লেট চটপটি বেছে 40 টাকা, চারজন মিলে চার প্লেট খাইলে দাম আসে কত? কত টাকা? 160 টাকা। যদি চার সপ্তাহে চারবার যান দাম আসে কত? কত টাকা? 4 সপ্তাহে 1000 টাকার বেশি কিন্তু খরচ চলে আসে। বাবা মাকে লাস্ট ধরেছি, বাবা মাকে লাস্ট না ফার্স্ট, লাস্ট বাবা মার খরচ করে ধরেছি কত? 2000। বাবা মার পান সুবারির টাকা 2000 টাকা হবে, বাবা মাকে আসলে পালন করার টাকা হবে না। আজকে বাবা মার খরচটা লাস্ট ধরেছি, আমার যে ইনকামের রেশিও, ইনকামের রেশিও অনুযায়ী বাবা মার জন্য আমার ইনকামের কোনো বাজেট নাই। আর বাবা মার জন্য যদি এই বাজেটটা করেও আমি হিসাব করেছি 34,500 টাকা খরচ, টোটাল খরচ কত? আমরা যে চেয়ারে বসে আছি, চেয়ারে বসে 34,500 টাকা ফিক্সড ইনকাম করি, কারা কারা? কত পার্সেন্ট? খুব কম। এই খুব কম করে বিদায়, বছরে দুটো ঈদ, সন্তান বলে বাবা এই কালারটা অনেক সুন্দর, এই শার্টটা আমাকে ভালো মানাবে, মাথায় ধরে ঘুরাই দিয়ে বলি এটা না ওইটা তোমাকে ভালো মানাবে, কারণ এটার বাজেট আপনার কাছে নাই, রাইট আর রং? রাইট? বাবি আদর করে বলতেছে একটি শাড়ি আমার জীবনের অনেক শখ ছিল, বিয়ের তো 11 বছর, একটা শাড়ি তো জীবনে পাইলাম না, আর আপনি গিয়ে মোটিভেশন দিতেছেন শাড়ি পরলে তো এটা ভালো দেখায় না, শাড়ি পরলে তুমি আঁচল বারবার টানবা এটা খারাপ না, এই জন্য একটা 3 পিস কিনলে কিন্তু সব হয়ে যায় এটার মধ্যে, রাইট? আসলে ঘটনাটা কি টাকা নাই নাকি আপনার মোটিভেশন চেঞ্জ করে দিচ্ছেন, কোনটা? টাকা নাই মোটিভেশন চেঞ্জ করে দিচ্ছেন, রাইট অর রং? এই 34,000 টাকা ইনকাম কিন্তু হয়েছে, এই 34,000 টাকা ইনকাম কিন্তু আমরা এখন রানিং অনেকেই করি না, তাহলে জীবন চলতেছে কি দিয়ে? যদি আপনি জব হোল্ডার হন তাহলে টেবিলের নিচ দিয়ে, আর যদি ব্যবসায়ী হন তাহলে মাপ কম দিয়ে, রাইট অর রং? গ্যাপটা তো পূরণ করতে হবে, রাইট অর রং? আমি কিন্তু ইজি ভাষায় আপনাদেরকে বলছি ব্রাদার, কষ্ট দেওয়ার জন্য না, আমিও আপনাদেরই একটা অংশ। তাহলে জীবনটা চলছে কিভাবে? কোনো রকম টানাপুরার মধ্যে, এই টানাপুরার মধ্যে জীবন চলছে, এভাবে কি জীবন চলে? জীবন কি এভাবে চলে? কতদিন চালাবেন এভাবে? বাজার দর কি বাড়তেছে না কমতেছে? বাজার দর কিভাবে বাড়তেছে একটু খেয়াল করেন, বর্তমান দাম, কাগজের দাম কত? এক দিস্তা কাগজের দাম কত? 24। পেঁয়াজের দামের কথা বাদ দিলাম, এটা যে পরিমাণ বাড়ে আর কমে ঘটনা উল্টো। চাউলের দাম কত? 32। টোটাল মিলে 88,000 টাকা, 88,000 টাকা খরচ হলো এই 3টা পণ্য কিনতে। এই 3টা পণ্য 88,000 টাকা যদি খরচ হয়, এই 10 বছর আগে এটা কি ছিল?
এক দিস্তা কাগজের দাম ছিল 6 টাকা পেঁয়াজের দাম 6 টাকা চালের দাম 10 টাকা 22 টাকায় সারা যেত রাইট 10 বছর পরে গিয়ে এটা বাড়বে আরো 10 গুণ তাহলে আপনি যদি বর্তমানে 34000 টাকা ইনকাম করেন 10 বছর পরে আপনার এই খরচটা যদি 10 গুণ বাড়ে আপনার কোম্পানি কিংবা সরকার 10 গুণ কি স্যালারি বাড়াবে বাড়াবে তাহলে চলবেন কি করে চলবেন কি করে মাসিক খরচ 34000 একজনের বর্তমান ইনকাম যদি 10000 হয় তাহলে সে ঘাটতি কত পার্সেন্ট 3 গুণ তো এমনিতেই ঘাটতি নাকি তাহলে সর্বোচ্চ আপনার এই 3 থেকে 4 গুণ যদি খরচ বাড়ে তাহলে 103500 টাকা হবে 10 বছর পরে কিন্তু আপনার 10000 টাকা স্যালারি থাকলে যদি দ্রুত গতিতেও বাড়ে তারপরে আপনার সর্বোচ্চ 20000 টাকা হবে নাকি তাহলে আপনার খরচের খাতা বাড়লো আপনার ইনকাম করলো চলবেন কিভাবে সম্ভব সম্ভব এটা এজন্য সম্ভব না আমাদের কারোই কিন্তু জীবন চালাতে সম্ভব হচ্ছে না প্রত্যেকই কিন্তু কোনো না কোনো টানাপোড়ার মধ্যে আছি আর টানাপোড়ার মধ্যে জীবন চলে না আমরা পরিবর্তন চাই এই পরিবর্তন চাই এজন্য আমাদের নিউ লাইফের মতো একটা সুন্দর প্ল্যাটফর্ম আপনাদের জন্য তৈরি হয়েছে মন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ আল্লাহ তাআলা ঐশ্বরিক ভাবে আমাদের এই সিস্টেমটি আমাদের মাথায় এসেছে এবং আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা চাইলে এই সিস্টেমটিকে ক্যারি করে আমাদের গ্যাপগুলোকে ফুলফিল করতে পারি 1940 সালে 10 টাকায় যে কাজটা করা যেত 60 সালে 100 টাকা 80 সালে লাগে কত 1000 2000 সালে কত 2000 সালে কত 10000 2025 সালে 2000 সালের পরে গিয়ে লাগবে কত 30 সালে খরচ হবে কত 1 লক্ষ আপনার ইনকাম কত চলতে পারবেন এজন্য আপনাকে নিউ লাইফ করা দরকার কারণ আপনি আজকে একলা আছেন 10 জনের টিম বাড়লে ইনকাম তো 10 গুণ বেড়ে গেল রাইট রং যদি 10 জনে আবার 10 জন করে স্পন্সর করে তাহলে আপনার ইনকাম 100 গুণ বেড়ে গেল দাম বাড়ুক না পেজের দাম সমস্যা কি পকেটে টাকা থাকলে দাম বাড়লে সমস্যা নাই রাইট রং তেলের দাম বাড়লে যদি আপনার পকেটে টাকা থাকে সমস্যা আছে তাহলে আমরা ইনকাম বাড়াতে হবে রাইট রং আমাদের ইনকাম যদি না বাড়াতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু স্তব্ধ হয়ে যাবে আমরা কিন্তু সমস্যায় পড়ে যাব রাইট এক জীবনে একটা মানুষ চাইলে 30 বছর কাজ করে 72 লক্ষ টাকা ইনকাম করতে পারে এক জীবনে কত টাকা দৈনিক সময় 30 বছর সময় দেয় দৈনিক 8 ঘন্টা 25 দিন সময় দেয় 1 বছর সময় দেয় 30 দিয়ে গুণ দিলে 30 বছরে 72000 ঘন্টা সময় হয় এই 72000 ঘন্টায় যদি 20000 টাকা করে স্যালারি হয় তাহলে তার ইনকাম আসে 72 লক্ষ টাকা এক জীবনে এই 72 লক্ষ টাকা দিয়ে বাড়ি করবেন না গাড়ি করবেন 20000 টাকা প্রতি মাসে পেয়েছেন আছে না খরচ হয়ে গেছে খরচ হয়ে গেছে টাকা তো জিরো মৃত্যুর সময় চিকিৎসার টাকা থাকে না আর স্বপ্ন দেখতেছি সন্তানটাকে ভালো একজন জব হোল্ডার বানাবো বাবাও দেখেছে আপনিও দেখছেন আবার আপনার সন্তানকেও তাই দেখাচ্ছেন কিন্তু জব করতে করতে আপনিও কিছু করতে পারেন নাই সন্তানও কিছু করতে পারবেন আপনার বাবাও কিছু করতে পারে নাই রাইট রং তাহলে আমাদের কি করতে হবে জবের পাশাপাশি একটা সাইড ইনকাম দাঁড় করাতে হবে ক্লিয়ার আমরা কি রাজি আছি আমরা কি রাজি আছি যারা ভালো ইনকাম করে তাদের লাইফ আছে স্টাইলও আছে আর যারা ভালো ইনকাম করে না তাদের শুধু লাইফ আছে স্টাইল নাই রাইট আমরা কি লাইফ স্টাইল চাই আমরা কি লাইফ স্টাইল চাই কারা কারা চাই লাইফ স্টাইল মানে হচ্ছে আপনি যা চাইবেন তা আপনার সম্ভব আপনার ক্ষমতার দ্বারা আপনার আর্নিং সোর্স দ্বারা আপনার পকেটের টাকা দ্বারা আপনাকে ফুলফিল করার ক্ষমতাকেই বলে আপনার লাইফ স্টাইল যার স্বাদ আছে সাধ্য নাই সেটা লাইফ স্টাইল বলে না আমাদের কি স্বাদ আছে সাধ্য নাই এখন যাদের স্বাদ আছে সাধ্য নাই আমি জানি আপনি একটা চমৎকার স্মার্ট প্রফেশনে আছেন আপনার প্রফেশনটাকে আমি স্যালুট জানাই আমি বলবো সেই প্রফেশনটাকে ঠিক রেখে আপনি পার্ট টাইম ওয়েস্টেজ টাইম আপনি যে সময়টা চায়ের দোকানে গল্প করছেন ফেসবুক দেখছেন বন্ধুর সাথে আড্ডা মারতেছেন এই বন্ধুর সাথে আড্ডা মারতে মারতে আপনি যদি কিছু সময় আপনি নিউ লাইফের সাথে থাকেন কিছু ইনফরমেশন নিউ লাইফ থেকে ক্যারি করেন আর এই ইনফরমেশনটি কারো না কারোর সাথে শেয়ার করেন তাহলে উইথিন শর্ট টাইম 3 থেকে 6 মাসের মধ্যে আপনি এই নিউ লাইফ থেকে স্মার্ট একটি আয় আপনি দাঁড় করাতে পারবেন যে স্মার্ট আয়টি আপনার বেসিক ইনকামের পাশাপাশি আপনাকে এই সিক্স যেটা 6টা মৌলিক চাহিদা এটা আপনাকে যোগান দিতে সহযোগিতা করবে তাহলে আপনার লাইফও আছে স্টাইলও আছে ক্লিয়ার তাহলে আমরা লাইফ স্টাইল চাই লাইফ স্টাইল চাই তাহলে একটা গ্রাফ আমরা এইভাবে করে বলি অনেকেই বলেন আমি তো চাকরি করলে প্রথম মাসে স্যালারি পাবো
কিন্তু নাও লাইভ করলে প্রথম মাসে আপনি স্যালারি পাবেন না বা নেটওয়ার্ক করলে প্রথম মাসে স্যালারি পাবেন না তাহলে লাভ হলো না লস হলো লস হলো না তাহলে চলেন গ্রাফটা কি একটু খেয়াল করে দেখেন আপনি যদি জব হোল্ডার হন তাহলে প্রথম মাসে আপনার গ্রাফটা কি হবে এরকম ওয়ার্ক আপনি কাজ শুরু করলেন কাজ শুরু করলে প্রথমে কি পরিমাণ আর্নিং করবেন একটু খেয়াল করেন প্রথমে আপনি কাজ করেছেন বেশি আর্নিংও করেছেন বেশি পরের মাসে আপনি কাজ যদি কম করেন আর্নিং কি করবেন কম করতে হবে পরের মাসে কাজ কমিয়ে দিয়েছেন আপনার বয়স বাড়তেছে কাজ কি কমতেছে না কাজ কমতেছে আর্নিং কি করতেছে কমতেছে এভাবে কাজ কমতে আপনি কাজ কমাচ্ছেন আর্নিং কমতেছে কাজ কমতেছে আর্নিং কমতেছে এভাবে কমতেছে কি না একটা সময় দেখবেন আপনি রিটায়ার্ড পারসন আপনি রিটায়ারমেন্টে গেছেন আর্নিং জিরো রাইট আপনি যখন রিটায়ারমেন্টে গিয়েছেন তখন আর তো কাজ করেন না আর্নিং কি জিরো তখন আপনার অভাব কিন্তু পুরোটাই এসে আপনার ঘাড়ে চেপে বসছে রাইট অর রং এই জন্য দেখবেন যোগ্য বাবা সন্তান যখন জব হোল্ডার হয় তখন ওই বাবাকে বলে যায় তখন বাবাকে অযোগ্য মনে করে কারণ বাবা রিটায়ারমেন্টে চলে গেছেন রাইট অর রং কিন্তু আপনি এমন একটি সোর্স যদি তৈরি করে যেতেন আপনার জীবদ্দশায় আপনি কাজ বন্ধ করে দিয়েছেন কিন্তু আর্নিং ডে বাই ডে বাড়তেছে তখন অযোগ্য সন্তানটা আপনাকে বলতো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমার বাবাই যোগ্য বাবা কারণ বাবাকে অনার করতেছে না বাবার মানিকে অনার করতেছে কোনটাকে দেখবেন যে বাবার সম্পদ নাই সে বাবাকে সন্তান দেখে না অনেক এক্সাম্পল পৃথিবীতে আছে তো নেটওয়ার্ক মার্কেটিং আমরা যদি রাইট ক্যালকুলেশনে বলি বা আমাদের প্রফেশনে বলি বা নিউ লাইফের কথা বলি তাহলে চলেন একটু আমরা গ্রাফটা দেখি গ্রাফটা কি হবে একটু খেয়াল করেন প্রথমে আপনি পরিশ্রম শুরু করবেন তারপরে আপনার কিছু সাপোর্টও লাগবে পরিশ্রম করবেন অনেক বেশি রাজাউল সাহেব যেটা করতেছে জুয়েল সাহেব যেটা করতেছে আপনার অন্যান্য লিডাররা যেটা করতেছেন পরিশ্রম করতেছেন বেশি সকাল সন্ধ্যা ভোর রাত গভীর রাত হ্যাঁ করতেছেন না কিন্তু রেজাল্ট কি চোখে দেখা যায় না আর্নিং খুব কম রাইট একটা পর্যায়ে আর্নিং একটু বেড়ে গেছে আর পরিশ্রম কিন্তু একটু কমে গেছে রাইট কারণ আপনার টিম হচ্ছে পরিশ্রম কিন্তু এখন কমে যাচ্ছে আর আর্নিং এর বোঝাটা বাড়তেছে কিনা বাড়তেছে কিনা এভাবে একটা সময় আপনার কাজ একেবারেই কমে যাবে কিন্তু আর্নিংটা অনেক বেশি বেড়ে যাবে আজকে রেজাউল সাহেবের কথা যদি আমরা একটু চিন্তা করি তাহলে একটু খেয়াল করে দেখেন আপনারা যদি রেজাউল সাহেবের টিমের হন যদি আমরা নেটওয়ার্ক সিস্টেমে বলি তাহলে প্রত্যেকের মিনিমাম পরিশ্রমের পারিশ্রমিক যদি রেজাউল সাহেবের অ্যাকাউন্টে গিয়ে মিনিমাম যোগ হয় তাহলে আমি বলবো রেজাউল সাহেবের টিমে মিনিমাম 18,000 মেম্বার আছে 18,000 মেম্বারের মধ্যে প্রতিদিন যদি 8,000 মেম্বার অ্যাক্টিভ থাকে 10,000 ইনঅ্যাক্টিভ থাকে 8,000 মেম্বার থেকে যদি একটি টাকা করে প্রতিদিন রেজাউল সাহেবের অ্যাকাউন্টে রেসিডিউ ইনকাম রয়্যালিটি ইনকাম হিসেবে যোগ হয় তাহলে ওই দিনে রেজাউল সাহেবের ইনকাম কত কত আর এই জন্যই কিন্তু রেজাউল সাহেব যখন আজ থেকে 8 থেকে 9 মাস আগে এই নিউ লাইফে কাজ স্টার্ট করে তখন 54-55 লক্ষ টাকা লোনের বোঝা মাথায় নিয়ে এই কোম্পানিতে এসে কাজ শুরু করেছিল 10 মাসের ব্যবধানে আর্নিং করে নিজের যোগ্যতার নজির রেখে এই 55 লক্ষ টাকা লোন পরিশোধ করেছে শুধু এটা সম্ভব হয়েছে একটা সুন্দর টিম তৈরি করার কারণে রাইট অর রং এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি নিউ লাইফের বিউটি এই জন্যই আপনি নেটওয়ার্ক করবেন নিউ লাইফ করবেন এক সময় আপনার পরিশ্রম কমে যাবে আর্নিংটা বেড়ে যাবে এই জন্যই তো স্মার্ট বিজনেস এক সময় আপনার কাজই করা লাগবে না কিন্তু অনেক বেশি হচ্ছে রাইট এক্সাম্পল বলি আপনারা উত্তরবঙ্গ আমাকে দেখেছেন কে কে মাশাআল্লাহ অনেকে তো দেখেছেন এমনও সময় গিয়েছে উত্তরবঙ্গে যেখানে রাত সেখানেও আমি কাত হয়ে গেছি রাইট অর রং বেশি দিনের কথা না এক টানা 15 দিন 16 দিন 18 দিন 20 দিন 22 দিন পর্যন্ত উত্তরবঙ্গে ছিলাম ছিলাম কি না কোনো রাত আর দিন নাই যখন যেখানে হোটেল পেয়েছি উঠে গেছি সেখানে রাত যাপন করে সকালে কাজ শুরু করেছি রাইট অর রং আজকে কি আমার কাজ করতে হয় আজকে কিন্তু এই প্রোগ্রামটা আপনারা করে ফেলেছেন অনেক সুন্দর একটি প্রোগ্রাম হয়েছে তার মানে নেটওয়ার্কের দ্বারা হয়েছে ক্লিয়ার তাহলে আমরা কি পরিশ্রম করে জীবনের পরিবর্তনটা হতে চাই তাহলে আমরা কিছু কাজ করব একটা সুন্দর ডায়াগ্রাম আমি দিয়ে দিচ্ছি আমার সর্বোচ্চ 5 মিনিট লাগবে আমরা 90 ডেজ ওয়ার্কিং প্ল্যান একটা ডিজাইন করব এই 90টা দিন অন্তত মানসিক স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা
অলমেলো কাজ করব না আমরা একটা কর্মপরিকল্পনার মধ্যে কাজ করব নো ডাউট অ্যাবাউট ইট পৃথিবীর অনেক মানুষ অনেক ভাবে ফেল করেছে কিন্তু আমি বিলিভ করি এই হলে যারা আছেন একটি মানুষের 90 দিন পর্যন্ত যদি প্ল্যানিং অনুযায়ী কাজ করেন আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য 90টা দিনই যথেষ্ট ইনশাআল্লাহ আমরা রাজি আছি এই 90 দিন আমরা আধা জল খেয়ে কাজ করব রাজি আছি তাহলে আপনাকে প্রথম যেটা করতে হবে কি করতে হবে প্রথমে মিনিমাম 5 থেকে 10টা ট্রেনিং করতে হবে কাজটা কি কঠিন কোনো কাজ করা যাবে না কি করতে হবে 5 থেকে 10টা ট্রেনিং করতে হবে দ্বিতীয় হচ্ছে একটা গেস্ট লিস্ট করতে হবে প্রসপেক্ট লিস্ট করতে হবে কঠিন আপনার জীবনে যাদের সাথে পরিচয় হয়েছে তাদের একটা লিস্ট করবেন তারপর হচ্ছে এই লিস্টটাকে কাটছাট করে 100 জনের লিস্ট করলে 90 জনকে বাদ দিয়ে 10 জনকে সিলেক্ট করবেন যারা কোয়ালিফাইড কঠিন সহজ না এরপরে কোয়ালিটি ইনভাইট এই 10 জনকে সঠিকভাবে আপনার আপলাইনের সহযোগিতা নিয়ে সঠিক ইনভাইটেশন করবেন কঠিন কঠিন তারপর হচ্ছে প্ল্যান শো করবেন আপনি যদি নিজে বুঝেন তাহলে নিজে শো করবেন যদি নিজে না বুঝেন তাহলে যিনি ভালো প্ল্যান শো করে তার সহযোগিতা নেবেন কাজটা কি কঠিন তারপরে হচ্ছে ক্লোজিং এই প্ল্যান শো করার পরে হচ্ছে ক্লোজিং দিতে হবে তাকে সঠিকভাবে ফলো আপ দিতে হবে এই ক্লোজিং ফলো আপ দেওয়ার পরে একটা রেজাল্ট আসবে রেজাল্ট হচ্ছে সে একমত পোষণ করবে আপনার সাথে বিজনেসটি করার জন্য আর তখনই সাইন আপ ফর্ম পূরণ করাবেন কাজটা কি কঠিন আর এই সাইন আপ ফর্ম পূরণ করার পরে এবার এতদিন গেস্ট হিসেবে ফলো আপ করেছেন এবার আপনার পার্টনার হিসেবে ফলো আপ করবেন ব্রাদার তুমি কিন্তু কমিটমেন্ট করেছিলে এই 90 দিন পর্যন্ত তুমি 6টায় ঘুম থেকে উঠবে ফজরের সালাত আদায় করবে সালাতটা কি আদায় করেছো কেন করলা না আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে তুমি তো কমিটমেন্ট করেছিলে তুমি কিছু কাজ করে ঘুমাবা তাহলে এই কাজগুলো কি আজকের করেছিলে না কেন করনি এই ফলো আপটা দেওয়া কি কঠিন এই ফলো আপটা যদি দিতে পারেন তাহলে 90 দিনে আপনি জানি না পৃথিবীর কোন পদবি অর্জন করবেন কিন্তু নিউ লাইফের ডায়মন্ড পদবি অর্জন করবেন এতে কোনো ডাউট নাই ইনশাআল্লাহ তাহলে কাজ করলে সফল হয় নাকি পরিকল্পনা করে কাজ করলে সফল হয় তাহলে 90 ডেজ ওয়ার্কিং প্ল্যান কি আমরা রাজি আছি করার জন্য আমরা কি 90 ডেজ ওয়ার্কিং প্ল্যানে কাজ করব আমরা প্রত্যেকে কি ডায়মন্ড শিপ অর্জন করব ইনশাআল্লাহ এবার ট্রেনিং করার পরে আমরা যে কাজগুলো করলাম আমাদের এই 90 ডেজ ওয়ার্কিং প্ল্যানটা নিজে করব পাশাপাশি ট্রেনিং ডিপার্টমেন্টের কাছে আপনার এই অ্যাসোসিয়েট মেম্বার কিংবা পার্টনার তাদেরকে ট্রেনিং করিয়ে তাদেরকে ওই কাজটা ডুপ্লিকেশন করাবো এভাবে ডুপ্লিকেশন করাতে করাতেই আপনি কিন্তু একটা সুন্দর স্ট্রাকচার তৈরি করে ফেলবেন আর সেই স্ট্রাকচারটাই হচ্ছে আপনি ক্ষুদ্র একটি মানুষ থেকে একটি পাথরের টুকরা থেকে আপনি ডায়মন্ড একটি পাথরের টুকরাটাকে যখন শেপ করা হয় একটা সুন্দর ডায়মন্ড হয় না আপনি সাধারণ মানুষটা কিন্তু তখন অসাধারণ হয়ে যাবেন আজকে যারা সেলিব্রিটি তারাও কিন্তু আপনার মতো এভাবে সেমিনার দেখেছিল কিন্তু সাধারণ থেকে এই কাজ করতে করতে কাজের একটি ইতিহাস রচনা করেছে আজকে তাদের অসাধারণ হিসেবে আমরা সেলিব্রেশন দেওয়ার জন্য আমরা অনেকগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছি রাইট অর রং তাহলে কি কাজটা সহজ না কঠিন আমরা কি কাজটা করতে চাই মজা করে করতে চাই এনজয় করতে চাই কাজটা কাজের মতো না এনজয় করে করতে হবে রাইট তাহলে আমরা সফল হতে চাই ইনশাআল্লাহ না আমরা সফল হতে চাই ধরেন আগামী জানুয়ারিতে যদি ঠিক সেম আজ থেকে এক মাস পরে 30 দিন পরে এরকম একটি সেলিব্রেশন প্রোগ্রাম আমাদের রেজাউল সাহেব আয়োজন করে সেই সেলিব্রেশনে আপনি কোথায় থাকবেন আমরা চলুন দেখতে চাই আমার জায়গায় থাকবেন নাকি আপনি আপনার জায়গায় থাকবেন কারা আমার জায়গায় থাকতে চান আমি কিন্তু বুঝে নিতে পারবো এবং আমি ফটোগ্রাফারকে বলবো একটা ছবি নিয়ে নেবেন আমি বলবো তিনবার এই তিনটা সাউন্ডের মাধ্যমে আমি বুঝে ফেলবো কারা এখানে আসতে পারবেন আর কারা আসতে পারবেন না আমরা কি সফল হতে চাই আমরা কি সফল হতে চাই আমরা কি সফল হতে চাই কিছু ব্যক্তি দাঁড়িয়ে গেছেন তারা নিশ্চিত আল্লাহর তরফ থেকে তাদের নাম কবুল হয়ে গেছে তারাই সফল হবেন যারা এখনো পর্যন্ত ঢিলামি করে যারা এখনো পর্যন্ত বসে আছেন তারা এখনো পর্যন্ত হয়তো কবুলের খাতায় যান নাই আরেকবার লাস্ট সুযোগ কবুল করায় নেন রেডি রেডি দেখেন কেউ কেউ দেন আমি কিন্তু বলি না দেখেন ও দাঁড়ায় গেছে আচ্ছা আমরা কি সফল হতে চাই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কাছে আমি স্পেশালি আজকে নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন সবাই যেন সফল হতে পারি সবাই যেন
জীবনের দাগ রেখে যেতে পারি, আজকের এই কষ্ট যেন সার্থক করতে পারি। সবার সাথে আবারও দেখা হবে কোনো একদিন সফলতার মঞ্চে। অপেক্ষায় রইলাম আপনাদের সেলিব্রেশন প্রোগ্রাম, সেলিব্রিটি হিসেবে আপনাদেরকে সেলিব্রেশন দিব। আজকের জন্য এ পর্যন্তই বিদায়, আশা রইল, ভালোবাসা রইল, দোয়াও রইল, সফল হবেন আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।